হাই এভরি ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে অর্গ্যানিক বেস নিয়ে প্রচুর তার বেসিসিটি অর্ডার টু বি মোর স্পেসিফিক এটা নিয়ে প্রচুর কোয়েশ্চেন যে ইতে থাকে নিটে থাকে এবং এটা এক একটা প্রবলেম এক এক রকম অ্যাপ্রোচে সলভ করতে হয় বা উই ক্যান সে দেয়ার ইজ আ ক্যাওটিক ল ফর প্রোপোজিং অ্যান্ড ফর প্রেডিক্টিং দ্য অর্ডার অফ বেসিসিটি তো সেই ক্যাওসটাকে আমরা কিভাবে লজিক্যালি ধরার চেষ্টা করবো আমরা বেসিসিটিকে কীভাবে ভাববো তো প্রবলেমের কনটেক্সটে কানটেক্সটে কীভাবে আমাদের অ্যাপ্রোচ বদলাবে উই উইল ট্রাই টু রিভিল দ্যাট উইথ দ্য হেল্প অফ দিজ থ্রি প্রবলেমস সো উই গো প্রথম প্রবলেমটা বলছে যে অর্ডার অফ পিকে বি ভ্যালু ফর দ্য ফলোইং কম্পাউন্ডস তো পিকে বি মানে যেটা হয় এটা আমরা জানি বাট স্টিল একবার বলে নেওয়া যে বেসিসিটি যেটা দ্যাট ইজ প্রপোর্শনাল টু বি মানে বেস ডিসোসিয়েশান কনস্ট্যান্ট আর পিকে বি মানে হচ্ছে মাইনাস লগ অফ বি তাহলে বেসিসিটিটা ইনভার্সলি প্রোপোর্শনাল টু পিকে বি তার মানে যার বেসিসিটি যত বেশি তার পিকে বি তত কম আর যার মানে তার বেসিসিটি যত বেশি তার কেবি তত বেশি তার পিকেবি তত কম আর যার বেসিসিটি যত কম তার কেবি তত কম তার পিকেবি তত বেশি এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হচ্ছে এবার এগুলো সবই নাইট্রোজেনাস বেস নাইট্রোজেন সেন্টার রয়েছে এইখানে দেখতে হবে যে যদি কোনো নাইট্রোজেনাস বেসে এরম কোনো কেস থাকে যে নাইট্রোজেন একটা রেজোনেন্স গিয়ে নেগেটিভ চার্জ পাচ্ছে লাইক এখানে এটা এই পড়বে এটা এই উঠছে এই যে নাইট্রোজেনটা ডিউ টু রেজোনেন্স ডিসটিংক নেগেটিভ চার্জ পাচ্ছে তো তার মানে নাইট্রোজেন যখন নেগেটিভ চার্জ পাচ্ছে ওটা এক্সেস ইলেকট্রন পাচ্ছে চার্জ ডেন্সিটি বাড়ছে ন্যাচারালি রেজোনেন্সে নেগেটিভ চার্জ পাচ্ছে এইখানে বিটায় আমরা দেখতে পাব এটার মানে দুদিক থেকে রেজোনেন্স হবে এদিক থেকেও রেজোনেন্স গিয়ে নাইট্রোজেন মাইনাস পাবে এই নাইট্রোজেনটা দুবার মাইনাস পাবে একবার এদিকের রেজোনেন্সের জন্য একবার এদিকের রেজোনেন্সের জন্য এখানে একবার মাইনাস পাচ্ছিল তাহলে এখানে চার্জ ডেন্সিটি আরও বাড়বে বেসিসিটি আরও বাড়বে আর এইখানে এখানে তো এরম কোনো রেজোনেন্স এফেক্ট নেই শুধুমাত্র কি কাজ করবে দুটো মিথাইলের প্লাস আই আর এখানে কাজ করছে একটার প্লাস আর এখানে কাজ করছে দুটোর প্লাস আর আর এফেক্ট ডমিনেটস ওভার আই এফেক্ট তার মানে বেসিসিটির অর্ডার যত নাইট্রোজেনের মাথায় মাইনাস আসবে তত বেসিসিটি বাড়বে তাহলে অর্ডার অফ বেসিসিটি বা অর্ডার অফ কেবি কেবির অর্ডার কি হবে বি এরটা হায়েস্ট হবে তারপর হবে হচ্ছে এ লোয়েস্ট হবে সি তাহলে পিকেবির অর্ডার এ রিভার্স হবে বি লোয়েস্ট হবে তারপরে টপ করবে সি নেক্সট আমরা মুভ করবো কোয়েশ্চেন টুতে হোয়াট ইজ দ্য অর্ডার অফ বেসিসিটি অফ দ্য ফলিংস এখানেও চারটে নাইট্রোজেনাস বেস মানে অ্যানিলিন শর্ট অফ বেস দিয়েছে তো তাদের বেসিসিটি এখানে অ্যাপারেন্ট যেটা দেখে মনে হবে যে প্রত্যেকটা নাইট্রোজেনেরই লোন পেয়ার তো বেঞ্জিনের সঙ্গে রেজোনেন্স যাচ্ছে বেঞ্জিনটা মাইনাস আই মাইনাস আর এক্সার্ট করবে এখানেও তাই করবে এখানেও তাই করবে হিসেব মতো ডিতেও তাই করার কথা এই লোন পেয়ারটার কিন্তু এখানে এটা সমস্যা হয় এইটা এই দুটো মিথাইল আর এদিকে দুটো মিথাইল এদের মধ্যে হিউজ স্টেরিক রিপালশনের কারণে এই নাইট্রোজেনের লোন পেয়ারটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দিস বেনজিন নিউক্লিয়াস চলে আসে তো রেজোনেন্স যেতে গেলে যাদের যাদের মধ্যে রেজোনেন্স যায় দে মাস্ট লাই ইন দ্য সেম প্লেন দে মাস্ট বি কো প্ল্যানার তো যেহেতু এটা স্টেরিক রিপালশানের জন্য এই নাইট্রোজেনের লোন পেয়ারটা বেনজিন রিংয়ের পারপেন্ডিকুলারে চলে যাচ্ছে তাই এই লোন পেয়ারটা কিন্তু অ্যাস সাজ রিংয়ের মধ্যে রেজোনেন্স পড়বে না ডিউ টু লস অফ প্ল্যানারিটি তাহলে এই নাইট্রোজেনের লোন পেয়ারটা সবচেয়ে বেশি অ্যাভেলেবেল থাকবে তাই ডি এর বেসিসিটি হয়ে যাবে হায়েস্ট ডি এর বেসিসিটি হায়েস্ট হবে ডিউ টু স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স তোরা আমাদের যে চ্যানেল তার যে জিওসি পার্টের ন দশটা ভালো ভালো ভিডিও আছে প্রচুর কনসেপচুয়াল তো সেখানে এই ভিডিওটাও আছে স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স তোরা আমাদের প্লে লিস্টে গিয়ে দেখে নিস তাহলে আইডিয়া আরও ক্লিয়ার হয়ে যাবে তো ডি এরটা যে ডিউ টু অ্যাভেলেবিলিটি অফ লোন পেয়ার ডি এর বেসিসিটিটা হায়েস্ট হলো তারপর সবগুলোই রেজোনেন্স যাচ্ছে তখন ম্যাটার করে যাবে এই মিথাইলগুলোর প্লাস আই এখানে দেখ একটা প্লাস আই পাচ্ছে তাই দিয়ে ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে এখানে দুটোর প্লাস আই বাড় পাচ্ছে ইলেকট্রন ডেন্সিটি আর একটু বাড়ছে তো তার মানে সবচেয়ে বেশি হবে ডি তারপর কারণ ওটা রেজোনেন্সেই যাবে না লোন পেয়ারটা তারপরগুলো প্লাস আই দিয়ে তারপর সি হবে তারপর বি হবে আর এতে তো সাজ ওরকম প্লাস আই একজার্ট করার মতো কোনো গ্রুপ নেই তাই এর বেসিসিটি লোয়েস্ট হবে এইটা হয়ে গেল বেসিসিটির অর্ডার নেক্সট কোয়েশ্চেন থ্রি হোয়াট ইজ দ্য অর্ডার অফ বেসিসিটি অফ দ্য ফলিংস তো এখানেও এই সবই নাইট্রোজেনাস বেস তো এখানে তার মধ্যে আমরা দেখছি যে যত ডেন্সিটি কমবে লোন পেয়ারে তত বেসিসিটি কম হবে তো এই নাইট্রোজেনের লোন পেয়ারটা তো রেজোনেন্স যাচ্ছে বেনজিন রিংয়ের সঙ্গে এখানে কোনো রেজোনেন্স যাচ্ছে না নাইট্রোজেনের লোন পেয়ার এখানেও যাচ্ছে না তো এখানে যেটা এক্সট্রা ফ্যাক্ট হচ্ছে এখানে একটা প্লাস আই এফেক্ট আসছে মিথাইলের এই নাইট্রোজেনের লোন পেয়ারটা রেজোনেন্স যাচ্ছে তো তার মানে এ আর ডি এর ডেন্সিটি নাইট্রোজেনের লোন পেয়ারের কমছে ডিউ টু রেজোনেন্স আর বেশি থাকছে বি আর সি এ তাই জন্য বি আর সি এর মধ্যে ফার্স্ট সেকেন্ড হবে বি আর সি এর মধ্যে কার ডেন্সিটি বেশি সি এ ওই মিথাইলের প্লাস আই এর জন্য ওর ডেন্সিটিটা সবচেয়ে বেশি হচ্ছে তারপর বি হচ্ছে এখন এ আর ডি এর মধ্যে এতে দেখ লঙ্গার রেজোনেন্স ডি তে রেজোনেন্স কিন্তু এতে রেজোনেন্সের পর আফটার দ্য রেজোনেন্স কী হচ্ছে কার্বন গেটিং মাইনাস চার্জ আর এখানে রেজোনেন্সের পর অক্সিজেন গেটিং মাইনাস চার্জ তাহলে এখানে যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন নেগেটিভ চার্জ পাচ্ছে তাহলে এই রেজোনেন্সটা মোর ফেভারেবল মোর ফেভারেবল যদি রেজোনেন্স হয় তার মানে এই নাইট্রোজেনের লোন পেয়ারটা বেশি ডিসপার্সড হয়ে গেছে রেজোনেন্সে তাহলে এর ডেন্সিটি হয়ে যাবে মিনিমাম তো তার মানে ডি এর বেসিসিটিও মিনিমাম হবে তাহলে তারপরে আসবে হচ্ছে গিয়ে এ আর লোয়েস্ট হবে হচ্ছে ডি that's all for this season session uh, thanks for watching see you soon in the next video